গত কিছুদিন আগে ইরানের সেনাবাহিনী দেশের বিশাল অঞ্চল জুড়ে বড় আকারের ড্রোন মহড়া চালিয়েছে। মহড়ায় অত্যাধুনিক গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন অংশগ্রহণ করেছে। ইরানের সেনাবাহিনীর উপ-সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইরি মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ওমান সাগর ও পারস্য উপসাগর এবং দেশের চার মাথা ও মধ্যাঞ্চলে অনুষ্ঠিত এ মহড়ায় প্রায় 200 ড্রোন অংশগ্রহণ করেছে। সাইরি বলেন, ইরানের সেনা, নৌ ও বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা ড্রোনগুলি মহড়ার প্রথম দিনে সাফল্যের সঙ্গে তাদের গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম পরিচালনা করেছে। অ্যাডমিরাল সাইরি জানান, মহড়ার প্রথম দিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেসব ড্রোন আকাশে ওড়ানো হয় সেগুলোর মধ্যে রয়েছে চামরস, ইয়াসির, সাদেক, পেলিকান, আবাবিল 3, 4, 5, ইয়াজদান, মহাজের 6 এবং কামান 12 ও 19। এই মহড়ায় ড্রোনগুলি দেশের সীমান্ত পর্যবেক্ষণ করেছে এবং মহড়ায় সাধারণ অঞ্চলের পাশাপাশি আন্তর্জাতিক পানিসীমায় মনোনীত লক্ষ্যবস্তুগুলি চিহ্নিত করেছে। ইরানের এই সেনা কমান্ডার বলেন, তার দেশের সামরিক বাহিনী সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে যেসব উন্নত ও অত্যাধুনিক ড্রোন নির্মাণ করেছে, মঙ্গলবারের মহড়ায় তার সামান্য একটি অংশ প্রদর্শিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ইরান ড্রোন শিল্পে দারুণ উন্নতি করেছে এবং এই ধারা অব্যাহত রয়েছে। ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার বলেছেন, তার দেশের ড্রোন শক্তি এতটা উন্নত পর্যায়ে পৌঁছেছে যে তা শত্রুর যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করতে সক্ষম। ইরানের সেনাবাহিনীর উপ-সমন্বয়ক ও নৌবাহিনীর সাবেক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইরি এ প্রত্যয় ঘোষণা করেছেন। ইরানের মধ্য ও দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা জুড়ে সেনা, নৌ, বিমান ও আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে যে বিশাল ড্রোন মহড়া চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে তার আগেভাগে সোমবার এ প্রত্যয় জানান অ্যাডমিরাল সাইরি। তিনি বলেন, ইরানের অর্ধেকেরও বেশি অংশ এবং ভারত মহাসাগরের উত্তর অংশের বিশাল এলাকা জুড়ে এই ড্রোন মহড়া চালানো হয়েছে। মহড়ায় ইরানের ড্রোন শক্তির যুদ্ধ করার সক্ষমতা পরীক্ষা করে দেখা হয়। তিনি বলেন, এবারের মহড়ায় গোয়েন্দা যুদ্ধ ও কামিকাজি ড্রোন ব্যবহার করা হয়েছে, যেগুলো ক্ষেপণাস্ত্র, বোমা ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম বহন করতে সক্ষম। সাইরি বলেন, এ মহড়ায় আমাদের লক্ষ্য হবে আমাদের ড্রোনের নির্ভুলতা, পাইলটদের দক্ষতা এবং হামলা চালানোর শক্তি মূল্যায়ন করা। শত্রুর সম্ভাব্য হুমকি মোকাবেলায় দেশের ড্রোন সক্ষমতা উন্নত করাকে এই মহড়ার অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে অ্যাডমিরাল সাইরি বলেন, দেশীয়ভাবে তৈরি সমস্ত ড্রোনের পরীক্ষা, গোলাবারুদের সক্ষমতা মূল্যায়ন এবং সেই সাথে বিভিন্ন বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে এই মহড়ার মূল লক্ষ্য। ইরানের সেনাবাহিনীর উপ-সমন্বয়ক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের ধরন পরিবর্তিত হয়েছে এবং আধুনিক যুদ্ধের ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাশিয়ার সাথে ইরানের ড্রোন বিনিময়ের মাধ্যমে মস্কো তেহরানের যে বন্ধুত্ব গড়ে উঠেছে তাতে শুধু ইসরায়েলি নয়, পশ্চিমারাও আতঙ্কিত হয়েছে। কারণ নানা নিষেধাজ্ঞাকে ওপারকাম করে ইরান তার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করে যাচ্ছে। শুধু তাই নয়, রাশিয়ার সাথে সখ্যত হওয়ার পর থেকে রাশিয়াও ইরানকে তার উন্নত অস্ত্র বিনিময় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। যদিও ইরান উন্নত ফাইটার জেটের দিক থেকে পিছিয়ে, কিন্তু রাশিয়া তাদেরকে উন্নত ফাইটার জেট দিচ্ছে। এদিকে পশ্চিমা বিশ্বের পাশাপাশি ইসরায়েলের ধারণা, ইরানকে পারমাণবিক প্রযুক্তি এবং পারমাণবিক বিভিন্ন ওয়ারহেড সহ অস্ত্র দিচ্ছে মস্কো। ইরানের এই প্রতিনিয়ত ড্রোন শিল্পে অগ্রসরমান হওয়া এবং উন্নত প্রযুক্তির বিভিন্ন মডেলের মিসাইল সহ হাইপারসনিক ক্রুজ মিসাইল মধ্যপ্রাচ্যে ইরানকে শক্তিধর রাষ্ট্রে পরিণত করেছে, যা পশ্চিমা বিশ্বের মরলগিরিকে পুরো আঙ্গুল দেখাচ্ছে ইরান। আর মধ্যপ্রাচ্যের ক্যান্সার নামক অবৈধ রাষ্ট্র ইসরায়েল তার অস্তিত্ব নিয়ে ইরানকে শুধু হুমকি মনে করছে না, বরং যে কোনো সুযোগে ইসরায়েলকে দুলিশাত করে দেওয়ার মতো বিপজ্জনকও মনে করছে।